দেখবো কিভাবে আপনি এই ধরনের ভিডিও গুলো তৈরি করতে পারবেন ইনশোর্টন টাকে ইউজ করে খুবই ইজি স্টেপে আপনি এটাকে তৈরি করতে পারবেন নতুন একটা ফিচার এসে সেটাকে ইউজ করে আমরা তৈরি করবো তো ফার্স্ট আপনাকে কি করতে হবে তার জন্য আপনি আসবেন ডট কমে চলে আসবেন অথবা আপনি থেকে প্রিন্টের অ্যাপটাকে ইনসুল করতে পারেন এরপর এখানে এসে নাইট রোড সিটি বা ডার্ক সিটি ডার্ক সিটি নিয়ন এরকম লিখে সার্চ করবেন ঠিক আছে যদি আপনি শহরের কোনো ছবি চান আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন ঠিক আছে বাইকের ছবি ইউজ করতে পারেন আপনি ন্যাচারের ছবি ইউজ করতে পারেন রাত্রের ছবি ইউজ করতে পারেন ঠিক আছে ডার্ক নাইট লিখে সার্চ করতে পারেন আপনি অথবা সমুদ্রের কোনো ছবি ইউজ করতে পারেন ঠিক আছে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন এগুলোকে তৈরি করার জন্য ওকে এরপর আপনার এখান থেকে যেগুলো পছন্দ সেগুলোকে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি পিসি ইউজ করি বাট আপনি মোবাইল দিয়েও ডাউনলোড করতে পারেন এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলাম যে স্টেটাস ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে কিভাবে আপনি ডাউনলোড করবেন আবার লিঙ্ক রয়েছে ওই ভিডিওটা আপনি দেখতে পারেন ওই ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটিকে টিকে কিভাবে ইউজ করবেন আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য অ্যান্ড আমি কি করবো আপনাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি ডাউনলোড করেছি এগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওকে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন আচ্ছা এরপর আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন দেন ভিডিওতে ক্লিক করে নিউতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ফটোজে চলে আসবেন এরপর জাস্ট আপনি ছবিগুলোকে সিলেক্ট করুন পরপর এখানে অনেকগুলো ছবি আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু মানে ট্রানজেকশনটা ফাস্ট হবে যেহেতু তো অনেকগুলো ছবি লাগবে ঠিক আছে যদি আপনি থার্টি সেকেন্ড বা এক মিনিটের ভিডিও করেন মানে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো লাগবে ঠিক আছে তো আপনি বেশি করে ব্যাকগ্রাউন্ড করে নেবেন তো আমি এখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি এরপর জাস্ট এখান থেকে টিক করে দেবেন এরপর ক্যানভাসে চলে আসবেন এখান থেকে নাইন ইস টু সিক্সটিন যে রেশিও রয়েছে এটাকে সিলেক্ট করবেন এখান থেকে এটাকে জুম করে করে দেবেন এরপর এখান থেকে ডাবল টিক দিতে পারেন টু করলে কি হবে সব কটা এইভাবে জুম হয়ে যাবে তাও আপনি একবার চেক করে নেবেন যে সবকটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়েছে কিনা ঠিক আছে এভাবে আপনি প্রত্যেকটাকে চেক করে নেবেন অ্যাডজাস্ট হয়েছে কিনা অ্যাপ্লাই টু ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা ওকে সবকটা অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর আপনি কি করবেন এখান থেকে ডিউরেশনে চলে আসবেন অ্যান্ড যেহেতু আমরা ফার্স্ট ট্রানজাকশন রাখবো তো ডিউরেশনটা কম রাখবো ছবিগুলো ঠিক আছে মোটামুটি সাত আট সেকেন্ড মতো রাখবো এরপর জাস্ট এখানে ডাবল টিক রয়েছে এটার উপর যদি আপনি ক্লিক করে অ্যাপ্লাই টু উপর ক্লিক করেন তাহলে এখানে যে কটা ছবি অ্যাড করেছি আমরা প্রত্যেকটা সাত সেকেন্ডের হয়ে যাবে আচ্ছা এরপর আপনাকে কি করতে হবে এখান থেকে জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন ফার্স্ট ছবিটার উপর এরপর এখান থেকে আপনি চলে আসবেন এখান থেকে অ্যানিমেশনে এটা ইনসোর্ড অ্যাপ্লিকেশনের নতুন ফিচার অ্যাড করা হয়েছে এখানে আপনি চলে আসবেন অ্যান্ড এখানে কম্বোর একটা অপশন পাবেন ঠিক আছে কম্বো অ্যানিমেশন অ্যান্ড ক্যাপকার্টে এই ট্রানজেকশনটা ছিল ঠিক আছে ক্যাপকারে তো ক্যাপকার দিয়ে যারা করবেন আপনারা ক্যাপকার দিয়েও বানাতে পারেন শন চলে এই ফিচারটা তো ফার্স্ট এই ট্রানজেকশনটা আমি এখানে আপনাকে কি করতে হবে এক একটা ছবিতে এক একটা ট্রানজেকশন করতে হবে ফার্স্ট এটাতে আমি এই ট্রানজেকশন অ্যাড করছি এরপর নেক্সট ছবিটাতে আমি ধরুন এই ট্রানজেকশনটা অ্যাড করলাম এরপর পরের ছবিটাতে এই ট্রানজেকশন অ্যাড করব কম্বো থেকে এটা অ্যাড করতে পারি এটা অ্যাড করতে পারি এভাবে আপনাকে প্রত্যেকটা ছবিতে এইভাবে ট্রানজেকশানগুলো অ্যাড করতে হবে অ্যানিমেশান থেকে এসে কম্বোতে চলে আসবেন অ্যান্ড এখান থেকে এ ধরনের ট্রানজেকশানগুলো জাস্ট অ্যাড করে নেবেন আপনি ওকে তো আমি এখানে সব কটাতে ট্রানজেকশন অ্যাড করে দিয়েছি অ্যান্ড আমাদের ভিডিওটা কিছুটা এরকম লাগছে দেখুন এবারে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান ততগুলো ছবি আপনি পরপর অ্যাড করতে থাকবেন ওকে এটা মাত্র দশ এগারো সেকেন্ডের ভিডিও হয়েছে এরপর আপনাকে কি করতে হবে এখানে মিউজিক অ্যাড করতে হবে মিউজিক অ্যাড করার জন্য জাস্ট আপনি এখান থেকে মিউজিকে চলে যান অ্যান্ড আপনার কাছে যদি এমপি থ্রি কোনো সঙ্গ থাকে এখান থেকে আপনি মিউজিকে এসে মাই মিউজিকে এসে এখান থেকে অ্যাড করতে পারেন বাট আমার কাছে একটা ভিডিও আছে সেই ভিডিওটার অডিওকে অ্যাড করবো সেটার জন্য আমি কি করবো এখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওর একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আমি যে আমি কি করছি এই গানটাকে অ্যাড করছি এই টাইপের ভিডিওগুলোতে না যদি আপনি র্যাপ সং করেন এগুলো দেখতে ভালো লাগবে ঠিক আছে যেহেতু ফার্স্ট ফার্স্ট ট্রানজেকান হয় অ্যান্ড

গানটা আপনি অ্যাড করেছেন সে গানটা স্লো অ্যান্ড আপনি আপনার এই যে ট্রানজেকশনটা অ্যাড করেছেন এটাকে একটু স্লো করতে চান তার জন্য আপনি কি করবেন আপনি যে কোনো একটা ক্লিক করবেন ক্লিক করার পর ডিউরেশনে চলে আসবেন ওকে এবার আপনি কি করবেন এই ডিউরেশনটা বাড়িয়ে দেবেন ঠিক আছে এই ডিউরেশনটা বাড়িয়ে দেবেন এরপর অ্যাপ্লাই টু অলের উপর ক্লিক করে দেবেন তাহলে এটা ডিউরেশনটা বেড়ে যাবে ঠিক আছে অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে মিউজিক অ্যাড করবেন আগে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন তারপর স্লো করে দিতে পারেন মানে ভিডিওটাকে প্রথম এক্সপোর্ট করে নেবেন তারপর নতুন প্রোজেক্টে ওটাকে অ্যাড করবেন ভিডিওটাকে এবং ভিডিওটার স্পিডটাকে কমিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এরপর আমাদের এখানে কি করতে হবে লিরিক্স অ্যাড করতে হবে লিরিক্স অ্যাড করার পর এটা দেখতে খুব ভালো লাগবে আহ লিরিক্স অ্যাড করার জন্য জাস্ট আপনি এক কাজ করতে পারেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস ইউজ করতে পারেন অথবা যদি ম্যানুয়ালি লিখতে চান তার জন্য আপনি টেক্সট এসে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ম্যানুয়ালি কিভাবে লিখবেন বাট যারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস ইউজ করবেন আপনারা কি করবেন ইউটিউবে সার্চ করে নেবেন যে গানটা আপনি অ্যাড করতে চান সেই গানটা লিখে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস এরকম লিখে সার্চ করবেন ওকে তারপর আপনার যে লিরিক্সটা পছন্দ সেটাকে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন এরপর আপনি কি করবেন এখান থেকে পিআইপি অপশনে চলে আসবেন ওকে যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন সেই ভিডিওটাতে তো অলরেডি গান থাকবে তার জন্য আপনাকে এখানে সং অ্যাড করতে হবে আর তো আমি এখানে সংটাকে ডিলিট করে দিচ্ছি আপাতত এরপর আপনি কি করবেন এর লিরিক্সটা দেখুন এরকম এরপর আপনাকে জাস্ট কি করতে হবে আপনি লেয়ারের উপর ক্লিক করবেন লেয়ারের উপর ক্লিক করার পর এখান থেকে ব্লেন্ড অপশনে চলে আসবেন এটাকে স্ক্রিন অথবা সিলেক্ট করবেন এখান থেকে আমি স্ক্রিন সিলেক্ট করলাম অ্যান্ড ভিডিও রেডি আপনার দেখুন এরপর জাস্ট আপনি এটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন অ্যান্ড আপনার ভিডিও রেডি জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস যদি আপনি ইউজ করেন তবে এরকম হতে পারে যে আপনি এমন একটা গান ধরুন অ্যাড করতে চাইছেন সেটার আপনি কোনো ভালো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস পাচ্ছেন না তো তখন আপনাকে ম্যানুয়ালি লিখতে হতে পারে অ্যান্ড যদি আপনি ম্যানুয়ালি লিখতে চান এরকম এই যে টেক্সটে অ্যানিমেশনগুলো আছে এটাকে যদি আপনি ম্যানুয়ালি তৈরি করতে চান অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এটাকে প্রথমে তৈরি করে নিতে পারেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করে তারপর ওখান থেকে এক্সপোর্ট করে এখানে আপনি ব্ল্যান্ড অপশনে গিয়ে স্ক্রিন সিলেক্ট করবেন অথবা আপনি সোজা ইনশর্ট দিয়ে তৈরি করতে পারবেন কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে জাস্ট মিউজিকটাকে অ্যাড করে নেবেন আমি এখানে মিউজিকটাকে অ্যাড করে নিচ্ছি যেটাকে এক্সট্রাক্ট করেছিলাম একটু আগে তো এটাকে আমি এখানে অ্যাড করে নিলাম যে গান আপনি ইউজ করবেন সেটা লিরিক্স আপনি যদি ডাউনলোড করতে চান আপনি গুগলে গিয়ে সেই গানটা লিখে দেবেন অ্যান্ড পাশে লিরিক্স লিখে দেবেন তাহলে এই লিরিক্স চলে আসবে আপনার সামনে যেমন আমি এখানে লিখে সার্চ করছি দেখুন এই গানটা লিরিক্স দেখতে পাচ্ছেন এখান থেকে পেয়ে গেছি জাস্ট এখান থেকে আমি চাইলে কপি করতে পারি ওকে অ্যান্ড স্টার্ট হচ্ছিলো যেখান থেকে সেটা সেখান থেকে আমি জাস্ট এটাকে কপি করে নিই এইটুকু আমাদের লিরিক্স দরকার ওকে জাস্ট এটাকে আমি কপি করে নিলাম অ্যান্ড এখান থেকে নোটপ্যাডে আমি এক কাজ করছি পেস্ট করে নিচ্ছি আপনার মোবাইলে যে নোটপ্যাড রয়েছে সেখানে আপনি পেস্ট করতে পারেন ওকে এরপর জাস্ট আপনি কি করবেন টেক্সটে চলে আসবেন অ্যান্ড আপনার ফার্স্ট যে ডিডিক্স মেনি ভাই পুরা ধরুন এটাতে আছে তো মে এটাকে আলাদা লিখবো এন্ড এখান থেকে আপনি কালারসে চলে আসবেন এন্ড এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন ওকে বাট আমি এখানে আপাতত এটাকেই রাখছি এন্ড কালারের আপনি যদি বর্ডার ফর্ডার অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারেন ইনশর্ট অ্যাপ্লিকেশনের উপর মানে কমপ্লিট ভিডিও রয়েছে এই সবগুলো কিভাবে করে সেটা আপনি চেক আউট করতে পারেন ওকে যদি আপনি আরো ডিটেলসে শিখতে চান তো ওকে এরপর এখান থেকে জাস্ট ফোন চেঞ্জ করতে পারেন এ লেখা রয়েছে এখানে চলে আসবেন এন্ড এখান থেকে আপনার যে ফোনটা খুশি সেটা আপনি অ্যাড করতে পারেন আমি এই ফোনটাকে ইউজ করছি এরপর এখান থেকে চলে আসবেন অ্যানিমেশনে ওকে এরপর আপনাকে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন অ্যানিমেশন অ্যাড করতে হবে ধরুন এখান থেকে আমি এই অ্যানিমেশনটা অ্যাড করলাম অ্যান্ড এর যে স্পিডটা আমরা ব্যাকগ্রাউন্ডে কি করছি ট্রানজেকশনটা ফাস্ট রাখছি গানটাও যেহেতু ফাস্ট তো এই যে টেক্সটটা আসবে এই টেক্সটের অ্যানিমেশনটাও ফাস্ট হবে ওকে তো মোটামুটি আমি এরকম ডাকলাম অ্যান্ড আউট অ্যানিমেশনটাও এরকম থাকবে অ্যান্ড দেখুন এরকম এসছে এটাকে আমি এভাবে বড় করে নিচ্ছি একটু ঠিক আছে যাতে সুবিধা হবে লিরিক্স লিখতে আপনি জাস্ট স্ক্রিনের উপর এভাবে ট্যাপ করে এটাকে স্ট্রেচ করে নিতে পারবেন ওকে তো এখানে মে এখান থেকে এটাকে স্প্লিট করবো নিবায়া পুরা এখানে হচ্ছে পুরা তো এখানে জাস্ট আমি এডিট অপশানে চলে যাবেন আপনি এরপর পরে যে ওয়ার্ডটা সেটা লিখে দিন এক একটা ওয়ার্ড যদি আপনি লেখেন তাহলে কী হবে প্রত্যেকটা টেক্সটে অ্যানিমেশনটা আসছে তো দেখতে ভালো লাগবে ঠিক আছে এরপর জাস্ট এখান থেকে আপনি চলে আসবেন অ্যানিমেশন অপশানে অ্যান্ড এখান থেকে অন্য কোনো একটা অ্যানিমেশন অ্যাড করুন ধরুন এটাকে অ্যাড করলাম আউট অ্যানিমেশন ওইটাই থাক আপনি এটাকেও রাখতে পারেন এরপর দেখুন এরপর পুরা তো এখানে জাস্ট আমি পুরা লিখে দিই এরপর অ্যানিমেশনে চলে আসবে না এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিই ইন অ্যান্ড আউট অ্যানিমেশন এটা থাকবে এরপর এখান থেকে জাস্ট ক্লিক করে দিন এখানে হচ্ছে ফিরভি এখানে হচ্ছে অধুরা লাগ্রাথা লাগ্রাথা রিস্তায়ে ওকে এভাবে আপনি স্প্লিট করে নেবেন তাহলে লিরিক্স লিখতে সুবিধা হবে তো এখানে হচ্ছে পুরা এখানে হচ্ছে ফিরভি এডিট অপশানে গিয়ে জাস্ট আপনাকে এখানে ফিরভি লিখে দিতে হবে অ্যান্ড এখানে যে অ্যানিমেশানটা এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন এক একটাতে এক এক রকম অ্যানিমেশান হলে দেখতে ভালো লাগবে ওকে এখানে হচ্ছে অধুরা অ্যান্ড এখান থেকে সেম আগের স্টেপ যে কোনো একটা অ্যানিমেশান অ্যাড করে দিন অ্যান্ড এইভাবে জাস্ট আপনি লিরিক্সগুলোকে লিখে ফেলবেন ওকে মোটামুটি আমি এই অবদি লিরিক্স লিখে ফেলেছি অ্যান্ড স্টার্টিং থেকে প্লে করছি দেখুন ভিডিওটা কেমন এসছে তো এইভাবে আপনি পুরো লিরিক্সগুলোকে লিখে ফেলবেন ওকে অ্যান্ড এই ধরনের স্টেটাস দেখতে বেশ অসম লাগে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট ট্রানজেকশন হচ্ছে ফার্স্ট ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে দেখতে অসম লাগে এবার আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখানে আমি যেমন প্রত্যেকটা লিরিক্স এখানে সাদা কালার দিয়ে লিখেছি বাট আপনি ধরুন ফার্স্ট একটা লিরিক্স একটা কালার দিলেন এরপরেরটা নেক্সট একটা কালার দিলেন এরপরেরটা একটা একটা কালার দিলেন তারপর আগেরটা আবার রিপিট করছেন তাহলে এক একটা এক একটা কালারে যদি আসে দেখতে ভালো লাগবে ঠিক আছে আমি এখানে একটু কালার চেঞ্জ করেছি অ্যান্ড এখন প্লে করছি দেখুন কেমন দেখতে লাগবে ঠিক আছে তো এরকম দেখতে লাগছে আপনি চাইলে এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন ঠিক আছে আমি এখানে সিটির ব্যাকগ্রাউন্ড ইউজ করছি আপনি আগেই বললাম যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন ওকে সো এইভাবে আপনি ভিডিওটাকে এডিট করবেন অ্যান্ড এডিটিং কমপ্লিট হলে এটাকে গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট সেভে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে রেজলিউশন ফ্রেম রেট সিলেক্ট করে সেভ ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে টেন এইট পি এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা ফোর কে সিলেক্ট করতে পারেন এরপর থার্টি এফপিএস সিক্সটি এফপি যেটা কিছু সিলেক্ট করে সেভের উপর ক্লিক করলে এটা আপনাকে গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকে নিয়ে আসবো সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন ওকে দেখাবে নেক্সট ভিডিওতে বাই